যে আপনি যদি কোনো মাস্ক মুহূর্তে, যে না, কোনো মুহূর্তে শেয়াল এসে আমাদের এই তিনজনকে হামলা করতে পারে, আমাদের উপর অ্যাটাক করতে পারে। এটা কোথাও নিয়ে গিয়ে বসেন নাকি ঘুরে, মানে ঘুরে বেড়ায় গেল বাজারে বসতে পারতেন না? বাজারে কম পড়ছে না। এই শেয়াল রাখছে, শেয়াল রাখছে। পাপড়, এটার নাম কি? থাল থাল পাপড়। থাল পাপড়। আমি তোর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত কালনাগিন গ্রামের একটা ভিডিও, এত সুন্দর চারদিকে। নমস্কার, আমি শুভজিৎ, আপনাদেরকে আমি এখন নিয়ে এসেছি কালনাগিন গ্রামে। গ্রামটা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত, এটা হচ্ছে কালনাগিন, যেটা নামটা একটু নাগিন নাগিন লাগছে, কিন্তু এর পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো। দেখুন চারিদিকে খুব সুন্দর চায়ের বাগান রয়েছে, আর এখানকার যে চায়ের বাগানগুলো রয়েছে দারুণ চায়ের বাগান, একদম মনে হচ্ছে আমি কোনো একটা দার্জিলিং যাওয়ার দরকার নেই, ঠিক আছে? সবাই দার্জিলিং যাওয়ার জন্য যে চায়ের বাগান দেখতে দার্জিলিং যাবো, না দার্জিলিং যাওয়ার দরকার নেই, এখানে আসুন কালনাগিনের এই গ্রামটায় একবার আসুন, দেখুন না। ও এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। এইদিকে এরা বাগানটা একবার দেখাচ্ছি আমি সবাইকে, আর সঙ্গে রয়েছে আমার ভাই এসছে সুখেন, ওইদিকে কেউ নেই, ঠিক আছে? এইদিকের এত সুন্দর ভিউ আমি কি বলবো, খুবই সুন্দর। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই। আচ্ছা, তো আমার সঙ্গে আছে এই যে ভাই আছে, আরে সাবাস, এই নরেন আছে, এদিকে ভাই সুখেন, দুজনকে দেখিয়ে দিলাম। দুনিয়া বহুত কম বক্ত হে, জিসে প্যার করনা চাহো বো প্যার নাই দেতা, আর জিসে মোহাব্বত করনা চাহো বো মোহাব্বত ভি নাই। আহারে সোনাগো, আমার খুব কষ্ট হচ্ছে, বলো। কষ্ট না, শুধু অপেক্ষা। অপেক্ষা, যাই হোক, অপেক্ষা করুক, আমি এদিকে একবার আপনাদেরকে সবাইকে আরেকবার দেখিয়ে দিই। এই যে এত সুন্দর, মানে চারিদিকের যে পরিবেশটা কি বলবো, অসাধারণ, দারুণ দারুণ। আর চারিদিকে যে একদম কি বলবো নিস্তব্ধতা, এত সুন্দর চারিদিকে সাইলেন্স যে পরিবেশটা রয়েছে, একদম এত সুন্দর নিস্তব্ধ, এক কথায় অসাধারণ। শুধু বাইকগুলো যাচ্ছে বলে একটু মাঝে 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 এর নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা একটু একটু হারিয়ে যাচ্ছে, তাছাড়া একদম খুবই সুন্দর সুন্দর সুন্দর। ইস জাগা আগায়ে, ও মাই গড, দারুণ একটা জায়গা। এটা হচ্ছে দাড়িভিটের, এটা উত্তর দিনাজপুরের, এটা উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত কালনাগিন গ্রামের একটা ভিডিও। এত সুন্দর চারিদিকে চায়ের বাগান কি বলবো, অসাধারণ। দেখুন একদম চারিদিকে সবুজ সবুজ সবুজ, গ্রিন গ্রিন গ্রিন, খুব সুন্দর। আমরা এখন কাকার কাছ থেকে ঝাল পাপড় খেয়ে নেব। ঝাল পাপড়? হ্যাঁ, কি পাপড় তো নাকি? আচ্ছা, এটা হচ্ছে কত করে গো? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। ওয়াও, এই কি পাপড়, এটার নাম কি? থাল পাপড়। থাল পাপড়, আমি ঝাল শুনেছি, এটা মানে কি, মানে শেপটা থালার মতো, থালার মতো দেখতে বলে নাম থাল পাপড়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি গোলাপাড়া। গোলাপাড়ার দাদা এদিকে চলে আসুন, আপনার বাড়ির পাশে। হ্যাঁ, কালীমন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত আছে ভাষা কি হলো, কত দেখি নাই হয় না ভাই, তার কম করে দেখি। মিথ্যা কথা বলে কি করব, আমাদের হিন্দু বিশ্বকর্মা হাতে আছে, আর কি বলবো। এটা কোথাও নিয়ে গিয়ে বসেন নাকি ঘুরে, মানে ঘুরে বেড়ায় গেল বাজারে বসতে পারতেন না? বাজারে কম পড়ছে না। এই শিয়াল রাখছে, শিয়াল রাখছে, এই সময় সাইলেন্স, শিয়াল রাখছে, শিয়াল রাখছে। এদিকে প্রচুর শেয়াল রয়েছে, শেয়াল এখন ডাকছিল, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে শেয়াল এসে আমাদের এই তিনজনকে হামলা করতে পারে, আমাদের উপর অ্যাটাক করতে পারে। আমরা প্রত্যেকটা মুহূর্তে একদম কি বলবো রেডি রয়েছি তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য। আমরা কি বাজবো না? সেই জন্য আমরা পাপড় গুলো খেয়ে নি। তেলের দামই তো 10 টাকা, তাই তো, দেখো তেলের দামই 10 টাকা। এই পাপড়া দেন, একটা ছবি হবে।